হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল বাহাদুর ইউটিউব চ্যানেলে বরাবরের মতো আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব ফোনপে নোটিফিকেশনগুলি কীভাবে ডিলিট করা যায়। হয়তো ফোনপে ওপেন করার সময় আপনাকে আপনার যে নোটিফিকেশনগুলি রয়েছে সেই নোটিফিকেশন বিভ্রান্ত করছে। তো বেশি কিছু কথা না বলে ডাইরেক্টলি শুরু করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবের সাথে অল নোটিফিকেশন করে রাখবেন। চলুন শুরু করি। সবার প্রথমে আমার যে ফোনপে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যেহেতু ফোনপে ওপেন করার সময়ে আমার সেই সব সমস্যা আসছে, মানে নোটিফিকেশন আসছে, তারপর আমি ডিক্লেয়ার করছি বা লেটার করে নিচ্ছি এরকম, ঠিক আছে। যখন আপনি ফোনপে ওপেন করে নেবেন তখন আপনার এরকম সমস্যা আসবেই না। এবং এগুলিকে আপনি ডিলিট কী কারণে করবেন, কারণ মানে কেন করবেন, কারণ হচ্ছে যে আপনার ফোনপে ইউজ করতে করতে সেই নোটিফিকেশনগুলি এক গাধা হয়ে থাকে, মানে একটু সমস্যাই করে কি বলো, তাই না? তো ডিলিট যদিও না করেন আপনার ব্যক্তিগত, জাস্ট আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো পেজটাকে আমি একটু ছোট করে নেব, ছোট করে নিয়েছি, ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করেই নিয়েছি। এরপর ফোনপের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের মধ্যে টাচ করে নেব, মানে ফটোর মধ্যে টাচ করে নেওয়ার পর আমি স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পর এখানে আপনার সামনে রয়েছে বিল নোটিফিকেশন, এই বিল নোটিফিকেশন বাটনের মধ্যে আমি টাচ করে নেব। যতগুলো আপনার সামনে এগুলি শো করছে এগুলি সবই হচ্ছে আমার বিল এবং যে রিচার্জ করেছি সেই রিচার্জগুলি এখানে শো করছে। তো এগুলিকে আমি ডিলিট করার জন্য ডিলিট যে অপশন রয়েছে সেই ডিলিট অপশন আমি টাচ করে নেব এবং এটা প্রসেস করে নিলে এটা ডিলিট হয়ে যাবে। এটার ডিলিট করার কারণ হচ্ছে যখন আপনি ফোনপে ওপেন করবেন এগুলি সময় আসলে আপনার সামনে নোটিফিকেশন চলে আসবে, তখন আপনাকে বিভ্রান্ত করবে, তাই আপনি এগুলি ডিলিট করে নিতেই পারেন এবং না চাইলে আপনি রেখে দিতেই পারেন। তো এরপর আপনার সামনে যে নোটিফিকেশনটি আসবে, দ্বিতীয় যে নোটিফিকেশনটি, সেটি হচ্ছে আপনার যে এরকম থাকবে একটা নোটিফিকেশন, সেই নোটিফিকেশন চিহ্নের মধ্যে টাচ করে নেবেন এবং আপনার সামনে যে আরেকটি নোটিফিকেশন রয়েছে সেই থ্রি ডটের মধ্যে আপনি টাচ করে নিলেই আপনার সামনে ডিলিট অপশনটি আসবে। সেই ডিলিট অপশন আসলেই আপনি সেখানে ইজিলিভাবেই ডিলিট করে নিতে পারেন। তো এই ছোট্ট একটি ভিডিও ছিল আপনার সামনে আমি উপস্থাপন করেছি, একটু তো কষ্ট হয়েছেই কি বলো, তাই না? তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর সাথে অল নোটিফিকেশন অন করে। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।